New York, Bangladeshi community, Muslim Bisho, Jukturasto, Ebong Antorjati, Shorboshe, Shop Kobo, Dekte Oshunte, Protidin Shatakun, New York Shomoy, Rad Doshta, Ebong Bangladesh Shomoy, Shokal Nota, only on FM786.com Prime News. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 9 নভেম্বর 2020 সোমবার, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। ইলেকটোরাল পদ্ধতি বাতিলের দাবি স্যান্ডার্সের। করোনা টাস্ক ফোর্স গঠন করবেন বাইডেন। মিলাদুন্নবী উপলক্ষে সুন্নি আন্দোলনের সমাবেশ। বাইডেন বিরিয়ানির স্বাদ নিলেন লুইস সিপুল ভিদা। জ্যামাইকা সুপার সেভেন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ। রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবর গ্রেপ্তার। ফ্রান্সের বিরুদ্ধে জমিয়তে হিজবুল্লাহর মানববন্ধন। মুসলিম দেশগুলোর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন। জেরুজালেম পৌরসভা থেকে ট্রাম্পকে চাকরির প্রস্তাব। অবশেষে বাইডেনকে সৌদি আরবের অভিনন্দন। ফিলিস্তিনে বন্ধ করা ত্রাণ চালু করবেন কমলা হ্যারিস। পিএসএল খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করার পরপরই ব্রঙ্কসের জনপ্রিয় খলিল বিরিয়ানি হাউস বাইডেন বিরিয়ানি নামে এক অভিনব রেসিপি চালু করেছে। বাইডেন যতদিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকবেন ততদিন এই বিরিয়ানি প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও এবং প্রধান শেফ মোহাম্মদ খলিলুর রহমান। নতুন এই রেসিপির স্বাদ গ্রহণ করে ভূয়সী প্রশংসা করেছেন ভোজনরসিকরা, এর মধ্যে অন্যতম একজন নিউ ইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুল ভিদা। গতকাল এই বিরিয়ানির স্বাদ নিতে এসেছিলেন তিনি। পরে ফেসবুকে বাইডেন বিরিয়ানির ছবি পোস্ট করে লিখেছেন, গ্রেট ফুড ইন মাই ডিস্ট্রিক্ট। গোল্ডেন এইজ হোম কেয়ার প্রেজেন্টস জ্যামাইকা সুপার সেভেন ক্রিকেট টুর্নামেন্ট 2020 এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। 6 নভেম্বর কুইন্সের একটি স্কুল অফিস হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথি হিসেবে ছিলেন গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বিপিএলের সভাপতি সুমন খান, সিনিয়র সহসভাপতি তানবীর চৌধুরী বাবু, ব্রুকলিন স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট পরাণ চৌধুরী এবং অ্যাটর্নি সোমা সাইদ। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে ছিল FM786, টাইমস টেলিভিশন এবং বাংলা পত্রিকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে জ্যামাইকার পারসন্স বুলেভার্ডে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাকির আহসান এবং আরও বক্তব্য রাখেন মাসুদ আসরার, তাসলিমা আক্তার, মোহাম্মদ হাবিব, আলী আব্বাস ও আবরার আমজাদ। আহ, অনবদ্য বিরিয়ানি স্বাদ! খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানি স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এখন থেকেই বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
তিনি ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুষ্ঠিত বেশ কিছু নীতি বদলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে সব মুসলিম প্রধান দেশের ওপর ডোনাল্ড ট্রাম্প অভিবাসী নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, বাইডেন সেগুলো বাতিল করবেন। নিষেধাজ্ঞার তালিকায় ছিল ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, নাইজেরিয়া এবং মিয়ানমার। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামিয়তে হিজবুল্লাহ ঢাকা মহানগর শাখা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। সিনিয়র নায়েবে আমির আবু নসর নিসারউদ্দিন আহমেদ হুসাইনের সভাপতিত্বে কর্মসূচি পরিচালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানরা শান্তিতে থাকতে চায়, কিন্তু এর অর্থ এই নয় যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান সহ্য করে নেবে। সিলেট মহানগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে রায়হান নামক এক যুবকের মৃত্যু হয়েছে গত 11 অক্টোবর। এ নিয়ে দেশ ও প্রবাসে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দীর্ঘ চেষ্টার পর এবার গ্রেফতার করা হয়েছে ওই ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবরকে। স্থানীয় সময় আজ সোমবার সিলেট জেলার কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র। FM 7/6 প্রাইম নিউজে এবার একটি বিরতি। বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 7/6 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাঈদ রহমান। এবারে US ইলেকশন 2020 এর খবর। যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে ইলেকটোরাল পদ্ধতি বাতিলের দাবি তুলেছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স। 9 নভেম্বর টুইটারে দেয়া এক পোস্টে এমন আহ্বান জানিয়েছেন তিনি। স্যান্ডার্স বলেন, 40 লাখেরও বেশি পপুলার ভোটে জিতবেন জো বাইডেন। গত 8টি প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে 7টিতেই জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থীরা। এক ব্যক্তি এক ভোট, এই নীতিতে গণতন্ত্রই শাসন কাজ পরিচালনা করবে। আমাদের উচিত ইলেকটোরাল কলেজ পদ্ধতি বাতিল করা। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরপরই সারা পৃথিবীর অভিনন্দন বার্তায় সিক্ত হয়েছেন তিনি। কিন্তু মুখে কুলুপ এঁটেছিল সৌদি আরব। তার অবশ্য সঙ্গত কারণও আছে। দেশটির বাদশাহ, বিশেষ করে যুবরাজ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক চলে গিয়েছিল অনন্য উচ্চতায়। তাই রিপাবলিকান এই প্রার্থীর পরাজয়ে বড়সড় ধাক্কা খেয়েছে দেশটি। অবশেষে 24 ঘন্টারও বেশি সময় পর পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়, আমরা দুই বন্ধুত্বপূর্ণ দেশ ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। এই সম্পর্ককে এগিয়ে নিতে মনোযোগী হবেন নতুন প্রেসিডেন্ট, সেটাই প্রত্যাশা। নির্বাচনী প্রচারের সময় করোনা ভাইরাস মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন জো বাইডেন। সঙ্গত কারণে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই করোনা মোকাবেলায় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিলেন তিনি। গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন, দেশের সেরা বিজ্ঞানী এবং চিকিৎসকদের নিয়ে তৈরি হবে এই টাস্কফোর্স। দলটির প্রথম এবং প্রধান কাজ যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ কমানো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হবে চিকিৎসার পরিকাঠামো নিয়ে সিদ্ধান্ত নেওয়া এবং প্রশাসনকে সে বিষয়ে নির্দেশ দেওয়া। ভ্যাকসিন আসার পর তা কীভাবে দেয়া হবে তাও সিদ্ধান্ত নেবে এই টাস্কফোর্স। কথিত শান্তি প্রক্রিয়া মেনে নিতে বাধ্য করতে ফিলিস্তিনিদের প্রাপ্য সব ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ফিলিস্তিনিদের চাপে রাখতে সব ধরনের মানবিক ত্রাণ সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছিল। ট্রাম্পের বন্ধ করা ওই সব মানবিক ত্রাণ সহায়তা জো বাইডেনের সরকার পুনরায় চালু করবে বলে আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্রেটিক দলের এই নেত্রী গতকাল দ্য আরব আমেরিকান নিউজকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। নির্বাচনে হেরে যাওয়ার পর এখন কী করবেন ডোনাল্ড ট্রাম্প? ঘনিষ্ঠদের কেউ কেউ বলছেন পুরো দমে ব্যবসায় মনোযোগ দিতে পারেন সদ্য সাবেক এই প্রেসিডেন্ট। তবে এর মধ্যেই তাকে চাকরির প্রস্তাব দিয়েছে জেরুজালেম পৌরসভা কর্তৃপক্ষ।
ফিলিস্তিনিদের এই শহরটি জবরদখল করে রেখেছে ইসরায়েল, যাতে সমর্থন ছিল ডোনাল্ড ট্রাম্পের। তার প্রতিদান হিসেবে তাকে পৌরসভার যে কোনো গুরুত্বপূর্ণ পদে চাকরির প্রস্তাব দিয়ে নোটিশ বোর্ড ও নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অবশ্য সমালোচনার মুখে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এবারে খেলার খবর। পাকিস্তান সুপার লীগ তথা PSL এর প্লে অফ খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। বাংলাদেশ সময় 10 নভেম্বর সকাল 10টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবেন বাংলাদেশের সেরা এই ওপেনার। মাহমুদুল্লাহকে সফরসঙ্গী হিসেবে পেতে পারতেন, তবে এই অলরাউন্ডার করোনা আক্রান্ত হওয়াতে একাই করাচিতে যেতে হচ্ছে তামিম ইকবালকে। সেখানে লাহোর কান্দালার্সের হয়ে প্লে অফ খেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন প্রধান খবরগুলো। ইলেকটোরাল পদ্ধতি বাতিলের দাবি স্যান্ডার্সের। করোনা টাস্ক ফোর্স গঠন করবেন বাইডেন। মিলাদুন্নবী উপলক্ষে সুন্নি আন্দোলনের সমাবেশ। বাইডেন বিরিয়ানির স্বাদ নিলেন লুইস সিপুল ভিদা। জ্যামাইকা সুপার সেভেন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ। রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবর গ্রেপ্তার। ফ্রান্সের বিরুদ্ধে জমিয়তে হিজবুল্লাহর মানববন্ধন। মুসলিম দেশগুলোর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন। জেরুজালেম পৌরসভা থেকে ট্রাম্পকে চাকরির প্রস্তাব। অবশেষে বাইডেনকে সৌদি আরবের অভিনন্দন। ফিলিস্তিনে বন্ধ করা ত্রাণ চালু করবেন কমলা হ্যারিস। PSL খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।